ভারতের স্বনামধন্য গজল শিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। গায়কের কন্যা নায়াব উদাস সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সোমবার এক পোস্টে তার পিতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার সকালে মুম্বাইয়ের ব্রিজ খ্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় গায়ক। পঙ্কজ উদাস ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। 1980 সালে আহত শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি সঙ্গীত দুনিয়ায় যাত্রা শুরু করেন। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, 80 ও 90 দশকে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এখনও তার গানে মুগ্ধ বহু মানুষ। পঙ্কজ উদাসের গাওয়া চান্তি জ্যাসে রাঙ্গে, আহিস্তা সহ অসংখ্য অসাধারণ গজল আজও শ্রোতাদের মনের রসদ জোগায়। বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে। বাংলা গান গেয়েও পেয়েছেন জনপ্রিয়তা।